হ্যালো ইউটিউবার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি খুব জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ডিসপ্লের লাইট অফ করার পর এরকম দেখতে পারবেন আমি দেখাচ্ছি যে এই যে লাইট অফ অফ করার পর এই যে আপনার ডেট টাইম এবং ক্যালেন্ডার কি সুন্দর একটা দেখাচ্ছে এখন দেখেন আপনার ফোনটা কি এরকম আপনার লাইটটা কিন্তু এখন অফ তো আমার লাইট মোবাইল লাইটটা অফ করে দিছি আজ হচ্ছে একত্রিশ তারিখ তো এরকম আপনার আপনার এখানে দেখাবে ব্যাটারি পার্সেন্টেজ আপনার কত আছে তারপরে দশটা একচল্লিশ মিনিট বাজে তো এরকম আপনি সব কিছুই এখানে দেখতে পারবেন তো আমি দেখাবো আপনারা কীভাবে এটা আপনার ফোনে করবেন তো সেটা করতে হলে আপনাকে সেটা করতে হলে আপনাকে যে একটি সফটওয়্যার নামাতে হবে সফটওয়্যারটি হচ্ছে সরি যে আপনি প্লে স্টোরে যাবেন এখানে লাগবেন গ্ল্যান্স প্লাস খুব জনপ্রিয় একটি সফটওয়্যার গ্ল্যান্স প্লাস এটা লিখলে আপনি গ্ল্যান্স প্লাস নামের একটি সফটওয়্যার পাবেন এই যে আপনি চাইলে এরকম দিতে পারেন এরকম করে দিতে পারেন আপনার অনেক ধরনের আছে আপনি চাইলে আবহাওয়ার খবরটা এখানে দিয়ে দিতে পারেন ফরিকাস্ট তারপরে ম্যাসেঞ্জার মেসেজগুলা আপনার এখানে আসলে এরকম মেসেজ আসবে মেসেঞ্জারে এখানে অনেক ধরনের আপনি থিমস পাবেন এগুলো আপনি দিয়ে দিতে পারেন আপনার ফোনটাকে একদম আকর্ষণীয় দেখাবে এবং আপনার ফোনের লাইট অন না করেও মানে আপনি আপনার মেসেজ এবং নোটিফিকেশানগুলো দেখতে পারবেন ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন ওপেন করলে দেখবেন যে পজিশন র্যান্ডমলি এরকম থাকবে তো আপনি চাইলে উপরে এখানে এই যে মেডেলে আমি মেডেলে দেওয়া রাখছি তো এখানে র্যান্ডমলি দেওয়া সেই কারণে মেডেলে তা আমি আপনি চাইলে নিচেও দিতে পারেন টপ উপরে আমি উপরে দিলাম ওকে দিলাম তারপর ব্যাটারি পার্সেন্টেজ এই যে ব্যাটারি আপনার ব্যাটারি পার্সেন্টেজটা অন করে দিবেন আপনার ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে তারপর এখানে হচ্ছে ওয়েদার ওয়েদারটা আপনি অন করে দিবেন আপনার আজকে আবহাওয়া কেমন সেটাও দেখাবে তারপরে গ্লেন্স টাইপ এটা আপনার কিছুই চেঞ্জ করতে হবে না মিউজিক কন্ট্রোলার এই যে আপনি যদি গান শোনেন এটা এখানে দেখাবে যে মিউজিক অন করেন তাহলে এখানে আপনার গান চেঞ্জ করতে পারবেন তারপরে অলওয়েজ অন চার্জ এটা দেওয়া দরকার নেই তারপরে আপনার শো গ্লেন্স আফটার স্ক্রিন অফ হ্যাঁ এটা আপনি অন করে দিবেন অটো স্টার্ট অন বোথ এটাও অন করে দিবেন দেওয়ার পর রোরেট এটা দেওয়ার দরকার নেই ডিটেক্ট ফোন ইন পকেট পকেটে থাকলে আপনার স্ক্যানটা অফ হয়ে যাবে যখন মানে এই জিনিসটা দেখাবে না কারণ পকেটও পকেটে থাকলে তখন আর কেউ দেখতেছেন আপনার ফোনটা টান অফ হন ব্যাটারি লো হ্যাঁ ব্যাটারি লো হলে আপনি এটা দিয়ে দেন ডাবল ট্যাপ এটার কিছু করার দরকার নেই আপনার সব কিছু যা আছে তা দিয়ে আপনি এটা অফ করা থাকলে এই যে এখানে অফ অফ অপশানটা আছে আপনি অন করে দিবেন এটা অন করে অ্যানেবেল করে দিবেন করার পর আপনার হয়তোবা যদি পারমিশন চায় যে এখানে পারমিশন চাইবে আপনারা পারমিশনটা আপনার ফোনে অ্যাক্সেবিলিটিতে যাবেন যাওয়ার পর এই যে এখানে পারমিশন চায় নাই তো আপনার পারমিশন করার দরকার নাই তো যাই হোক এখন আপনি এই যে দেখেন যে আপনার ফোনটি কেমন দেখাচ্ছে ডিসপ্লেটা অফ করলে এই যে দেখেন আপনার ফোনটি এই যে কি সুন্দর দেখাচ্ছে এখন আপনার ফোনটি কেউ দেখলেই মানে একটা সৌন্দর্য আলাদা একটি সৌন্দর্য দেখাচ্ছে এরকম আপনি চাইলে থেকে চেঞ্জ করতে পারেন এই যে এখানে গিয়ে আপনি গ্যালেন্সি গিয়ে আপনি চেঞ্জ করতে পারেন ক্লোকটা আমি চেঞ্জ করে দিলাম এস সেভেনেরটা দিয়েছিলাম তো আমি দিচ্ছি যে সোনিরটা দিলাম সোনির দিলাম তারপর ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে ক্যালেন্ডারটা আমি চেঞ্জ করে দিচ্ছি মন্থলি ক্যালেন্ডার এরকম আসবে যা ক্যালেন্ডার চেঞ্জ করা দরকার না একটু বড় করে দিলাম হ্যাঁ এখন দেখেন কেমন আসে এই যে এই দেখেন যে এরকম এক এরকমই আসছে তো আপনি সরি এই যে আসবে হ্যাঁ এরকম আসবে তো এটা আপনার বেশি চার্জও আপনার ফোনে শেষ হবে না এটি একটি ওরকম কোনো অ্যাপস না যে বেশি চার্জ শেষ হবে আপনার ফোনে অন রাখবেন আপনার ফোনটা দেখতে আকর্ষণীয় লাগবে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আল্লাহফে সবাই ভালো থাকবে